আমি সব জানতা খবর পাঠক আপনাদের সামনে হাজির। এখন শুরু হচ্ছে শনির বছর। বাবা কানু, কানু তুমি একবার এসো দেখে নি। এবার লেখো তো দেখে নি তোমার আজকের দিনে বাণী। টিসিএ অফিসে যুব মোর্চা কর্মীদের হামলা। আছি বাবা শনি, শনি এবার তুমি এসো দেখিনি। এবার তোমার বচন শুনি। সাপের রাজ্য ভেঙে খেয়েছে টানে মই। টিসিএতে যুব মোর্চা কর্মীদের হামলায় এমন কাণ্ড আর হয়নি সই। তারা নাকি আবার ক্রিকেট প্রেমী, ক্রিকেটের উন্নয়নে করছে কাজ। শুক্রবার তাদের কি আস্ফালন, তাদের একই রণং দেখি সাজ। কর্মী পেটালো, আসবাব ভাঙলো, এ কিসের কেমন প্রতিবাদ। সবই নাকি ক্ষমতা দখলের প্রয়াস, চাই ক্ষমতার স্বাদ। সাপের রাজ্য ভেঙে খেয়েছে পিঁপড়ে টানে মই। টিসিএতে যুব মোর্চা কর্মীদের হামলা এমন কাণ্ড আর হয়নি সই। গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হলো শিখ ধর্মাবলম্বী। গতকালের প্রশ্নের সঠিক এবং প্রথম তিনজন উত্তরদাতার নাম হলো শিবব্রত পাল, বনমালীপুর আগরতলা, শিপ্রা পাল, শালবাগান আড়ালিয়া, হরিপদ শাহ, শিবনগর আগরতলা। এছাড়া গতকালের প্রশ্নের লটারির মাধ্যমে নির্ধারিত তিনজন সঠিক উত্তরদাতার নাম হলো যতন রায়, বগাবাসা বাগমা, সঞ্জীব কর, অফিস টিলা বিশালগড়, প্রণব দাস, ছনবন উদয়পুর। এবার যাওয়ার আগে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আরো একটি মজার প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটি হলো বলুন তো, 2007 সালে কার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ জয়লাভ করেছিল? জেনে রাখুন এই প্রশ্নের সঠিক প্রথম তিনজন উত্তরদাতা এবং লটারির মাধ্যমে নির্ধারিত আরো তিনজন, এই মোট ছজন উত্তরদাতার নাম আগামীকাল ঠিক এই সময়ে হল্লা বলের পর্দায় প্রকাশ করা হবে। উত্তর পাঠাবেন 03812321667 এই নম্বরে। স্বনির্বাচন আপাতত এখানেই শেষ হলো।